এখান থেকে আমাদের আজকে জার্নি আছে, কোথায় জার্নি আছে জানি না, বাট দেখছি কোথায় যাওয়া যায়, যেখানে যাব আপনাদের সঙ্গে কানেক্টেড থাকবে, যা যা ইনফরমেশন শেয়ার করার প্রত্যেকটা ইনফরমেশন কিন্তু আপনাদেরকে শেয়ার করবো। আর এখানে কারা কারা আছে আমি একটু ইন্ট্রোডিউস করে দিচ্ছি, এই নামগুলো একটু বলে দাও ভাই। এদিকে স্যার কি নামটা একটু বলো ভাই। বিগ বি ব্যাক অন ক্যামেরা সালা। গুড মর্নিং এভরিবডি, নতুন ট্রিপে বেরিয়ে পড়েছি। সো রাইট নাও উই আর ইন হচ্ছে ধুলাগড়, এটা একটা নতুন গাড়ি নিয়ে একটু বেরিয়েছি, এটা হচ্ছে আর্টিগা। তো এরও সেই ফাস্ট্যাগ করানো, সেই জন্য বাড়ি থেকে ভিডিও ভিডিও কিছু করা হয়নি। তো আমার সঙ্গে যারা যারা যাচ্ছে সবার সঙ্গে ইন্ট্রোডিউস করাবো। তো আমরা এখন আছি হচ্ছে, এই হচ্ছে ধুলাগড়, এই টোল প্লাজা আছে তার ঠিক সামনে, এই হচ্ছে গাড়ি। সো এখান থেকে আমাদের আজকে জার্নি আছে, কোথায় জার্নি আছে জানি না, বাট দেখছি কোথায় যাওয়া যায়, যেখানে যাব আপনাদের সঙ্গে কানেক্টেড থাকবে, যা যা ইনফরমেশন শেয়ার করার প্রত্যেকটা ইনফরমেশন কিন্তু আপনাদেরকে শেয়ার করবো। আর এখানে কারা কারা আছে আমি একটু ইন্ট্রোডিউস করে দিচ্ছি, এই নামগুলো একটু বলে দাও ভাই। সুশীল, এদিকে স্যার কি নামটা একটু বলো ভাই। অর্থ, বিগ বি ব্যাক অন ক্যামেরা সালা। হয়ে যাবে এখন, মোটামুটি হবে, তারপরে তোমরা টাকা দিতে হবে, আর টাকা তুমি করে দিবি দেখতে পাবেন। আর এখন মোটামুটি কোলাঘাট পেরিয়ে চলে এসেছি, খড়গপুর এখান থেকে ওই 40 কিলোমিটার অ্যাপ্রক্স। সো কিছুটা গিয়ে আমাদের খুব খিদে পেয়ে গেছে, গিয়ে একটু ব্রেকফাস্ট করবো, ব্রেকফাস্টে কী কী করি সেটা তো দেখতেই পাবেন। ওকে, কানেক্টেড থাকুন উইথ বিধান মর ব্লগস। ধরো পেট্রোল, পেট্রোল, পেট্রোলটা একটু ভরবো, পেট্রোল, পেট্রোল। আচ্ছা গাড়িকে খাওয়ানো হচ্ছে এখন, গাড়ি গাড়ি না পেট ভর্তি হলে আমরা, আমাদের তো পেট ভর্তি হবে না, তাই না? গাড়িটা পেট ভর্তি হয়ে যাক। গেটম্যান, গেটম্যান লকটা করি। আমরা খড়গপুরে চলে এসেছি, সো খড়গপুরে এখানে কিছু খাবো, আমরা দেখি কি খাওয়া যায়, খিদেও পেয়েছে। তো এখানে চলে গেছে, কি পাওয়া যায় আগে তো খাই, দেখি কী কী আছে আমি একটু দেখি। সো ফাইনালি সেখানে যখন গেলাম তো কিছু মোটামুটি পাইনি, ঠিক আছে? তো এখন এখানে একটু দেখি যদি কিছু পাওয়া যায়, না হলে আরেকটু আগে যাবো। মানে এখানে এই রোডটাতে দেখছি অতটা কিন্তু খাওয়া দাওয়ার কিন্তু অতটা নেই, তো দেখা যাক। কারণ সকালবেলা ব্রেকফাস্ট এখনো হয়ে 9টা বাজে, চলো খেতে পারবি না? ওকে, সো এই হচ্ছে ব্রেকফাস্টে আজকে, গরমা গরম রুটি সাথে তরকা, সাথে অনিয়ন, সাথে চাটনি। আর একটা আসছে, সেটা হচ্ছে কি আসছে আমি দেখাচ্ছি। এদিকে তার সাথে চলে এসছে হচ্ছে ছোলার ডাল, রুটি, আও পেঁয়াজ, একটা পেঁয়াজ এক্সট্রা দেবেন না? এই হচ্ছে নিতে অনেক, ও তাহলে লাগবে না, হয়ে যাবে, পেঁয়াজ হয়ে যাবে। টেস্ট কেমন? ভালো না, খুব একটা ভালো নয়।
এমনি খা না, অসুবিধা নেই, এটা খেয়ে দেখো মোটামুটি মোটামুটি আছে। তাহলে তাহলে ওটা ছেড়ে দে ওটা। তার সাথে হচ্ছে ডিম ভুজিয়া, এদিকে ডিম পোচ, আর তার সাথে হচ্ছে একটু চা কফি টফি যা থাকবে তাই খাবো। তো এই হচ্ছে আজকে খড়গপুরে হচ্ছে ব্রেকফাস্ট। কিন্তু অল ডান, ঠিকঠাকই মোটামুটি হয়েছে। তো মানে রোড সাইডে একটু কস্টলি হবে, আর সেখান থেকে ডিস্টেন্স ধরে রাখুন অ্যাপ্রক্স 2.5 ঘন্টার মতো লাগবে, ঠিক আছে? তো ওখানে গিয়ে তারপর আপনার সঙ্গে দেখা হবে। চল, বেলদার কাছে প্রায় চলে এসেছি। সো বেলদা থেকে আর কিছুটা মোটামুটি কত ভাই, বেলদা থেকে কতটা হবে? ম্যাপটা একটু দেখে নে না, সব যদি আমি করি তাহলে তুই কি করবি, একটু কর কিছু। ব্রেকফাস্টটা করলাম বটে, বাট খুব একটা 85 ব্রেকফাস্টটা করলাম, খুব একটা ভালো লাগে ব্রেকফাস্টিং, মানে মজাদার হলো না। দেখি সামনে যদি কোনো জিউসের দোকান পাই, জিউস, তাহলে একটু দাঁড়াবো এদিকে। এটাও ভালো, বেশ লোকেশনটা দেখো সুন্দর যাচ্ছে, সুন্দর ভালো লাগছে বেশ। আজকে এই প্রথমবার হচ্ছে খাচ্ছি আখের রসে হচ্ছে লঙ্কাও দেওয়া, লেবুও দেওয়া। কালো আসছে, কালো আসছে, কালো আসছে, সেটা কোনো কথা নয়। কাকা যুগ যুগ জিও, কাকাকে দেখি তো একবার, যুগ যুগ জিও। বলে দাও যে রাজঘাটে খাচ্ছি, বেলুড়া চকে, বেলুড়া চকে রাজঘাট। ওড়িশাতে এসে সাবস্ক্রাইব করাচ্ছি, তাই হলো ইউটিউব, ইউটিউব ওড়িশাতে এসেও কিন্তু এখানে একজনকে সাবস্ক্রাইব করে দিয়েছি, আর কি চাই, এটা তো আমাদের জীবন না। চলো চলো দেরি করে লাভ নেই, ওটো 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 বসে পড়ো। সো মোটামুটি চলে এসেছি অলমোস্ট, আর কতটা বাকি মোটামুটি? 47 এই এখনো 47 হলদিপাড়া, হলদিপাড়া, হ্যাঁ। সো এই হচ্ছে মেন যে হাই রোড আছে, হাই রোডকে আমরা টাটা করে দিচ্ছি ওপরে, এই যে হলদিপাড়া চলে এসেছি। হলদিপাড়া থেকে হচ্ছে এই বাঁ দিকের রাস্তাটা নিয়ে নিলাম, নিয়ে নিয়ে হচ্ছে এখান থেকে খুব বেশিটা না, এখান থেকে কত 17, এখান থেকে হচ্ছে 17 কিলোমিটার ডিস্টেন্স আছে। এই হচ্ছে সামনে রোড, এই রোডটা দিয়ে আমরা বাঁ দিক যাবো, ঠিক আছে? এটা দিয়ে হচ্ছে বাঁ দিক যাবো, এখানে কিছু দোকানপাট আছে, হয়তো অনেকে যাচ্ছে এখানে। এই হচ্ছে মোড়, এখান থেকে হয়তো স্ট্রেট যাবো হচ্ছে 17 কিলোমিটার বাগদা সেবি গিয়ে, তারপর আপনার সঙ্গে কথা হবে। দেখুন মোটামুটি আপনারা যদি রোড ট্রিপে আসেন, জার্নি কিন্তু বেশ লাগবে, ধরো এখন 6 ঘন্টার অ্যাপ্রক্স লাগবে, কারণ আপনাদের ব্রেকফাস্ট ফ্রেকফাস্ট একটু করতে হবে, 6 ঘন্টার মতো লাগবে এই আর কি। আর কি বলবো, আর তেমন কিছু বলার নেই, একটু আর্লি মর্নিং এ বেরোবেন যদি ট্রিপ করেন, ভালো লাগে। বাস সার্ভিসও অ্যাভেলেবেল আছে, আর হচ্ছে আপনার ট্রেন সার্ভিসও অ্যাভেলেবেল আছে। বাস পুরোপুরি যাবে না, আর ট্রেনে আসলে হচ্ছে আপনি বালাসোরে নামবেন, বালাসোর থেকে পিক আপেরও ব্যবস্থা আছে যেখানে আমরা যাচ্ছি। তো চলো গিয়ে তারপর কথা হবে। রাইট নাও উই আর ইন বাগদা সি বিচ, ঠিক আছে? সো যেটা বলার, এই যে ব্লগটা হলো, এটা জার্নির ব্লগ হলো, তার সঙ্গে ব্রেকফাস্ট হলো, সব রকম সব রকম নিয়ে একটা ব্লগ হলো। এর পরের ব্লগটা কিন্তু খুব ইন্টারেস্টিং হবে, সো পাশে থাকবেন, সাপোর্টটা নিশ্চয়ই করবেন। ওকে, সো এইটুকুনি বলার, ভিডিও করে শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম। নেক্সট ব্লগ আসছে, এই যে বিচটা আছে পুরোপুরি টোটাল একদিনের যে কাটানো যে এক্সপিরিয়েন্সটা আপনাদেরকে শেয়ার করবো।